আজও প্রথম উচ্চারিত হয় শিলিগুড়ি মহকুমার এই গ্রামীণ জনপদের নাম। লাঙ্গলের লড়াইয়ে গোটা দেশকে পথ দেখিয়েছিল নকশাল বাড়ি। জমি আন্দোলনের সুফল ঘরে তুলে ক্ষমতার অলিম্পে প্রবেশ মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম আগামীকাল মুখ্যমন্ত্রীর পা পড়ছে জমি আন্দোলনের পীঠস্থানে, যার জন্য প্রহর গুনছেন নকশালবাড়ির আম জনতা, নেহাতের তৃণমূলের কর্মী সভা। কিন্তু জমি নিয়ে অনেক অভিযোগ করার পাশাপাশি বিস্তার দাবি নিয়ে নকশালবাড়ি গার্লস স্কুলের মাঠে ভিড় জমানোর কথা ভেবে রেখেছেন এখানকার মেহনতি মানুষ। ল্যান্ড মাফিয়াদের থাবা কিভাবে তাদের জমিতে পড়েছে সে কথা রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে তুলে ধরতে চান বুধুরাম ওরাওরা। এখন তো আমি জমিটা ভালো করে কানাতে ছিল, আমার জমি প্রয়োজন বাড়ালা হয়েছে, জমিটা বিক্রি করবে। আমি বললাম যে জমিটা আমি বিক্রি করবো না, আর ওদের না জমিটা বাড়ালা বিক্রি কর, তোমার ভালো হবে, টাকা ভালো ব্যাংকে রাখি দিব, তারপর ভালো জমি দেবা, জমি কিনবা, ভালো করে খাবা। নার্সের বাড়িতে তার জমিটা দিদি আসবে তো, আর আমার জমিটা ওই যে লাগা লাগছে ওটা উদ্ধার করে দিলে তো মনটা দিদি ভালো ভালো হবে। জমি আন্দোলনের নেত্রী এমন একটা সময় আসছে যায় 48 ঘন্টা আগেই পালিত হয়েছে জমি লড়াইয়ের কান্দারি কালো সাংবাদিক চতুর্থ ক্রীড়া দিবস। তাই নকশালবাড়ি আন্দোলন নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলবেন নিশ্চিত এখানকার মানুষেরা, কিন্তু বেহাত হয়ে যাওয়া জমি উত্তর মিলবে আগামীকাল। জমি লাঙ্গল টান করেছিল অনেক আগেই, ওরা কিন্তু টান করেছে জমিতে। 7 দশকে যে আন্দোলন নকশালবাড়ি উত্তাল হয়ে উঠেছিল জমির দাবিতে, জমি রাখার দাবিতে, সেই আন্দোলন কিন্তু স্থগিত হয়ে গেছে কাদের অন্তরালে। শিবুর মন্দিরগামী মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলন করেছিলেন, এসেছিলেন ক্ষমতায়। আগামীকাল প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নকশালবাড়িতে আসবেন। তিনি কি ফিরিয়ে দিতে পারবেন নকশালবাড়ি সেই সমস্ত কৃষক জমি যেটা চলে গেছে দালালদের হাতে? কেবল আন্দোলনের সময় নিষিদ্ধ। সিসিএন সংবাদ।